ইউনাইটেড গ্রুপের জমি ক্রয় করে ভোগ দখলরত অবস্থা 14 বছর পর ইউনাইটেড গ্রুপ কর্তৃক নিরীহ মুক্তিযোদ্ধার সন্তান ও তার পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ গুম ও প্রাণ নাশের হুমকিতে জীবনের নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এম এম এ কাদের, বর্তমান ঠিকানা 6D নকশি টাওয়ার, সেগুন বাগিচা, থানা সাহাবা, ডিএমপি ঢাকা। আমি একজন লোহা ব্যবসায়ী, নিয়মিত আয়করদাতা। আমার স্ত্রী ইয়াসমিনারা বেগম পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মনসুর আহমেদ অফ পুলিশ কর্মকর্তা। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার স্ত্রী ইয়াসমিনারা বেগম তার বাবার পেনশনের টাকা এবং আমার ব্যবসায়ের টাকা দিয়ে বিগত 2006 সালে নেপচুন ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ইউনাইটেড গ্রুপ থেকে 1 বিঘা জমি ক্রয় করে টিনের ঘর বাড়ি, গরুর ডেইরি পার্ক, মালের গোডাউন তৈরি করে ভোগ দখল নিয়ত থেকে এবং নামজারি পরবর্তী সরকারি ভূমি উন্নয়ন এবং খাজনা পরিশোধ করে আসছে। প্রায় 30 সাল পর্যন্ত খাজনা পরিশোধ করা আছে। প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের নিজস্ব নকশা অনুযায়ী সেক্টর নম্বর 1, প্লট নম্বর 51, রোড নম্বর 103 ও 108, নেপচুন সিটি, মাদানী অ্যাভিনিউ 101, থানা বাড্ডা, ডিএমপি ঢাকা। গত 28 সেপ্টেম্বর 2020 তারিখে ইউনাইটেড সিটি একটি চিঠির মাধ্যমে আমাকে জানান, আমার ক্রয়কৃত প্লটটি আমাকে ছেড়ে দিতে হবে, বিনিময়ে আমাকে অন্য একটি প্লট দেওয়া হবে। আমি ইউনাইটেড এর এই সিটির বিপরীতে তাদেরকে আমার লিগাল নোটিশ পাঠাই এবং তাদের প্রস্তাব অস্বীকার করি, কারণ ইউনাইটেড যে প্লটটি আমাকে দিতে চায় সেটি ইউনাইটেড সিটির অনেক ভিতরে, প্রায় আমার বর্তমান প্লট থেকে 1 কিলো পিছনে। আমার প্লটটি 100 ফিটের কাছে, আমাকে যে প্লটটি দিতে চাচ্ছে সেটা হলো প্রায় ওখান থেকে 1 কিলো ভিতরে, 30 ফিট রাস্তায় এবং ডাস্টবিনের পাশে। ইউনাইটেড গ্রুপ আমাদের অনুমতি না নিয়ে বিগত 11/10/2020 তারিখ সকাল 11টার দিকে করোনাকালীন লকডাউনের সময় সন্ত্রাসী বাহিনী ইউনাইটেড গ্রুপের মালিকদের উপস্থিতিতে ও তাদের হুকুমে ঘর ভাঙার সরঞ্জাম দিয়ে আমাদের জায়গার 4-5টি পরিবারের বসবাসের আবাসিক ঘর বাড়ি, শৌচাগার, গরুর ডেইরি ফার্ম ভাঙচুর করে উচ্ছেদ করে দেয় এবং ট্রাকে করে মাটি এনে ভরাট করতে চেষ্টা চালায়। আমরা বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালতে ঢাকায় একটি দেওয়ানি মকদ্দমা দায়ের করি, জাহান নাম্বার 240/2020। উক্ত মকদ্দমা কোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নিষেধাজ্ঞা প্রদান করে। নিষেধাজ্ঞা অমান্য করেও তাহারা আমাদের জমিতে মাটি ফেলে আরো উঁচু করে এবং আমাদের চলাচলের রাস্তাঘাট বন্ধ করে দেয়। আমাদের চলাচলের 103 নম্বর রাস্তা বালি দিয়ে বন্ধ করে এবং 108 নম্বর রাস্তা লোহার গেট দিয়ে বন্ধ করে দেয়। অতপর ওই আদালতে 3/3/2021 তারিখে ভায়োলেশন মিস মকদ্দমা মামলা করে 4/6/2021। ইউনাইটেড গ্রুপ ছাড়াও আমাকে আমার ছেলেদের সহপরিবারের সবাইকে গুম করার ও জানে মেরে ফেলার হুমকি দেয়, যার জন্য বাড্ডা থানায় 16/2021 তারিখে 1068 নম্বর সাধারণ ডায়েরি করি। অতপর আমরা বিজ্ঞ মহানগর হাকিমের আদালতে দণ্ডবিধি আইনের 406, 420, 427, 431, 468, 506, 509 ধারায় 266/2021 সিআর মামলা দায়ের করি, যাহা বিজ্ঞ আদালত পিবিআই কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেয়। কিন্তু দুঃখের বিষয়, পিবিআই বনশ্রী অফিসে আইও জনাব সাদিকুর রহমান সাহেব কয়েকবার আমার জমিতে সরজমিনে তদন্ত করেন এবং আমার নিকট সম্পূর্ণ কাগজপত্র গ্রহণ করেন ও আমার মানিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। তিনি আমাদের জিজ্ঞাসার জবাবে বলেন, তদন্তের কাজ শেষ, কয়েকদিনের মধ্যে আদালতে প্রতিবেদন
জমা দেবেন। এরই মধ্যে প্রায় দুই মাস আগে পিবিআই কল্যাণপুর অফিস থেকে এসআই বদরুল হায়দার পরিচয় দিয়ে বলেন তিনি ইয়াসমিন আরার মামলার আইও, মানে আমার স্ত্রীর মামলার আইও, অতি সত্বর তাহার সাথে দেখা করার জন্য আমরা সকল কাগজপত্র নিয়ে তাহার সাথে দেখা করি এবং তিনি সহ আমাদের জমিতে যাই। সেখানে ইউনাইটেড গ্রুপের সিকিউরিটি আমাদের পরিচয় জানতে চান। আইউ সাহেব পিবিআই পুলিশ কর্মকর্তা পরিচয় দেওয়া সত্ত্বেও সিকিউরিটি বলেন পুলিশ তো দূরের কথা, এখানে আর্মিও ঢুকতে পারবে না, আর এটা কোম্পানির নির্দেশ, এই বলে আমাদেরকে বের করে দেয়। আমরা বাদী হয়েও আমার সত্ত্ব দখলীয় জমির অধিকারের জন্য কাগজ নিয়ে মামলার আইও এসআই বদল হায়দারের সাথে দেখা করার নামে বারবার হয়রানি ও হতাশার শিকার হচ্ছি এবং আমাদের দৃঢ় ধারণা জন্মেছে যে উক্ত আইও বদল হায়দারের মাধ্যমে সুষ্ঠু তদন্ত প্রতিবেদন পাওয়া অনিশ্চিত। আমরা পিবিআই তে তদন্তাধীন সিআর নাম্বার 266 2021 মামলাটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদনের উদ্দেশ্যে আইও এসআই বদরুল হায়দারের পরিবর্তে নতুনভাবে নিরপেক্ষ আইও নিয়োগ দিয়ে সঠিক প্রতিবেদনের ব্যবস্থাকরণের লক্ষ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করিলে মন্ত্রী মহোদয় অতিরিক্ত আইজিপি পিবিআই প্রধানকে বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য সুপারিশ করেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জাতির বিবেক একমাত্র আপনারাই পারেন মিথ্যার বেষ্টনী ভেঙে সত্য সংবাদ জাতির সামনে প্রকাশ করতে, আর তাই আমি আজ আপনাদের শরণাপন্ন হয়েছি। যেহেতু আমাকে আমার ছেলেদের সহ পরিবারের সবাইকে গুম করার ও জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, যার জন্য বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছি। বাড্ডা থানায় সাধারণ ডায়েরি নাম্বার 1068 2016 16/2/2021। এই একই কারণে আমার দুই ছেলে তাদের পরিবার ও সন্তানদের নিয়ে লকডাউনের মধ্যে জীবনের আরেকটি ঝুঁকি নিয়ে বিদেশে মানবতার জীবন যাপন করছে। এই কারণে ভাট্টা থানা আরো একটি সাধারণ ডায়েরি করেছে, যার সাধারণ ডায়েরি নাম্বার 1477/14/2021। এমত অবস্থায় নিরীহ মুক্তিযোদ্ধার সন্তান ও তার পরিবারের সবাইকে নতুন জীবন দিয়ে বাঁচার সুযোগ করে দিতে আপনাদের মাধ্যমে আমাদের নিরাপত্তার বিষয়টি এবং আমাদের ন্যায্য সম্পত্তি প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ প্রকাশ থাকে যে আমি যখন কল্যাণপুর অফিসে আয়ু সাহেবের নিমন্ত্রণে যাই, তাদের সাথে যখন আমি কথা বলি, আয়ু সাহেব ওখানে আমাকে এডিশনাল এসপি জনাব সোহান সাহেবের কাছে নিয়ে যান। আমার মনে হচ্ছে যেন তারা যখন আমাকে প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলো সেই 16 ডিসেম্বর 1971 সালের আগেকার প্রশ্ন কথাবার্তা। বাংলাদেশ আমলের কোনো কথাবার্তা তাকে আমাকে এই ধরনের কোনো প্রশ্ন করেন না। এছাড়াও আমি পিবিএ প্রধান জনাব বনোজ কুমার মজুমদার সাহেবের সাথে দেখা করি। দেখা করার পর তিনি বলছে আমি বিষয়টি দেখব। এর দুদিন পরে আমাকে কল্যাণপুরের আইও বদল হায়দার সাহেব ফোন করেন, নিয়া আমাকে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে জনাব সোহান সাহেবের কাছে নিয়ে যান। সোহান সাহেব আমাকে জিজ্ঞাসা করিল আপনি কি আমাদের প্রধান পিবিআই প্রধান কাছে গিয়েছেন? আমি বলছি গিয়েছি। তা আপনি ওনাকে বলেছেন আপনার মামলাটা আপোষ করার জন্য? আমি বললাম না, আমি এই মামলার বাদী, আমি কি আপোষ করব? বিবাদীগণ আমার জায়গা ছেড়ে দেবে, আমার ক্ষতিপূরণ দিয়ে তারা আপোষ করতে পারে। পর উনি বলেন না, আমি বলছি না আমি এটা করিনি। অতপর আমি আবারও পিবিআই প্রধানের কাছে যাই। আমি বললাম যে আমি আপনার কাছে এসেছি একটা সুষ্ঠু তদন্তের জন্য, আপনি আপনার এডিশনাল এসপিকে বলেছেন সেটা আমি আপোষ করার জন্য। উনি বলল আমার সাথে আরো সাক্ষী ছিল। উনি বলছে না না না, আমি এখানে কথা বলিনি, অসম্ভব। তো আমি বুঝতে আমার কিন্তু এতটুকু অসুবিধা হয় নাই যে এডিশনাল আইজিসের আসলে উনি একজন ভদ্রলোক, উনি একজন ভালো মানুষ এবং ওখানে আরো দুই একজন এসপি পিবিআই হেড অফিসে আমি দেখা করেছি, তারাও যথেষ্ট ভালো লোক, কিন্তু আমি পিবিআই কল্যাণপুরে গিয়ে আমি হতাশ। আমি ওখানে যে বদল হায়দার আইব সাহেবের কাছে গেলে, উনি যে সোহান সাহেবের কাছে গেলে ওনাদের যে প্রশ্ন, আমি ওগুলো জবাব দিতে পারি না। উনি কাগজপত্র দেখুন, এরা কোনো প্রশ্নে আমাকে করে না। ওনারা বলে ইউনাইটেড গ্রুপ অনেক বড় কোম্পানি, ওনাদের ইউনাইটেড গ্রুপের সাবেক সেনা প্রধান ওনাদের এমপ্লয়ি,
50 জন ব্রিগেডিয়ার ব্রাদার জায়াল ওনাদের এমপ্লয়ি এবং সাথে সাথে কর্নেল লেপেল কর্নেল মেজর ওনাদের এমপ্লয়ি 25 জন জাস্টিস ওনাদের অ্যাডভাইজার 25 জন সচিব ওনাদের অ্যাডভাইজার ওদের সাথে আপনি পারবেন না আপোষ করেন আমি কোর্টে মামলা করেছি একটা সুস্থ বিচারের জন্য কিন্তু ওনারা সেটা তদন্ত রিপোর্ট না দিয়ে ওনারা আমাকে বলতেছে আপোষ করার জন্য তো আমার এটি জানার দরকার পিবিএ অফিস বনশ্রীতে এক বছর তদন্ত করে ওনারা রিপোর্টটা পাঠানোর পরে কিভাবে আমার এটা কল্যাণপুর অফিসে এক বছর পরে আমাকে ফোন করে যে আপনার মামলা তদন্ত আমাদের কাছে আমি আপনাদের কাছে এই জিনিসটা একটু আপনাদের মাধ্যমে আমি একটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আমি আবেদনটা এটা কিভাবে করি আমি আর দীর্ঘিত করছি না আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই শেষ করছি আসসালামু আলাইকুম।